আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ যে আদর্শ এ তো নাই, এটাকে আওয়ামী লীগ বলবে কেন তারা? আমি বলেছি যে এটা তো আওয়ামী লীগ না, আমি একমাত্র আওয়ামী লীগের, এটা নাম রাজনীতি নয়, এটা নাম দাঙ্গাবাজ, ডাকাতি, চুরি, লুটপাট। অতএব আসুক পরিবর্তন আমি চাই, আমরা সকলেই চাই, কিন্তু আমরা দেখতে চাই যে যারা এখন মন্ত্রী মিনিস্টার আছেন তাদের কত সম্পত্তি মালিক তারা হয়েছেন, এবং তারা কল্পনাই করতে পারবেন না যে আপনি ক্ষমতা দেবেন আর মালিক সম্পত্তি করবেন না। আমি ঈশ্বর থেকে আসার পরে এই সমস্ত মন্ত্রী টন্ত্রীর নাম তো মনে থাকে না, ইচ্ছাও করার কিছু। তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করলেন, তার জিব্বাটা কত বড় চিন্তা করতে, আমি নাকি 65 প্লটস অফ ল্যান্ড নিয়েছি। আচ্ছা, এর উত্তর দেয় কি? তো একটা মানে কেন ওই তার কথা হলো চাটুকারিতা। আমি দেখেছি অথচ আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ যে আদর্শ এ তো নাই, এটাকে আওয়ামী লীগ বলবে কেন তারা? আমি বলেছি যে এটা তো আওয়ামী লীগ না, আমি একমাত্র আওয়ামী লীগের। তাই আমি অন্তপক্ষে এইটুকু দেখেছি আপনাদের কাছে যে আমি কোনো লোভ লালসার হয়ে শিকার হয়ে আমি কিছু কোনো সরকার বলতে পারবে না যে তাদের কাছ থেকে আমি চেয়ে কিছু নিয়েছি। কারণ আপনাকে রাজনীতিবিদ হতে গেলে প্রথম ত্যাগী চরিত্র এবং জনগণের প্রতি সত্যিকারের ভালোবাসা। আমি আসছি বড়লো খাবার জন্য নয়, আমি আসছি আমার যেহেতু অবস্থা ভালো আমি মানুষকে কিছু দিতে পারি, জনগণকে কিছু সাহায্য পেতে পারি, সেই ধরনের যোগ্যতা আমার আছে এবং সেই হিসেবে আমি আসি। আমি কোনো রাজনীতিবিদদের দেখিনি আগে যে রাজনীতিবিদের বড় লোক হয়েছে, ছোটোখাটো দুর্নীতি দুটি এটা অনেক হয়েছে হয়তো, কিন্তু এইরকমের মানে রাজনীতি করার অর্থই হলো এখন বিত্তশালী হওয়া। হয়তো পরিবর্তনও আসবে কিন্তু আসলে কোনো পরিবর্তন হবে না যদি না রাজনীতিতে পরিবর্তন না আসে, রাজনীতিতে যদি প্রতিষ্ঠা করতে না পারি। এখন আমরা কেউ রাজনীতিবিদ মনে করি না। এই আমি আমার মামা বলেছেন তিনি পরিবর্তন দেখে যেতে পারেন নাই, আমারও সেই দুঃখ আছে যে আল্লাহ আমার কিছুদিন বাঁচিয়ে রাখেন পরিবর্তনটা দেখি। এত বড় একটা জনপ্রিয় সরকার কীভাবে আদর যত্ন পায় জনগণের কাছ থেকে সেটা আমার দেখার খুব শখ আছে। আপনারা এত এত জনপ্রিয় অথচ নির্বাচন যেতে ভয় করেন, এটা তো একটা অদ্ভুত কথা, তাই না? আপনি একে জনগণের এত উন্নতি হয়েছে, কারণ সে বেচারের দোষ না, সে বেচারি বসে উন্নয়ন অর্থে কি পদ্মা ব্রিজ, উন্নয়ন অর্থে কি মানে গাড়ি ঘোড়া এই সমস্ত, কিন্তু আপনি হলেন পিপুলস রিপ্রেজেন্টেটিভস। যদি হয়ে থাকেন আপনার এখন নাই, আপনি বলতে পারেন আমি তো পিপুলের ভোট নিয়ে হইনি, বাট আই হ্যাভ নো অ্যাপ্লিকেশন। বিজনেসম্যানদের ভোটে আপনি হন নাই, এই কারিগরির হন নাই, আর্কিটেকচার যাদের লোকদের দ্বারা হন নাই, পিপুল আপনি জনগণের মানুষ হিসেবে তার জন্য কী করেছেন? আজকে মানুষ গ্রামে গঞ্জে শুনে যায় কি দুর্বিষহ জীবনযাপন করতেছে, আমার কাছে তা আসে। আজকে গ্রামে আগে গ্রামে মুরব্বীদের মানত সকলে, এখন মুরব্বীরা বলে যাওয়ার দরকার নেই আমাদের, সবখানে দলীয় নেতৃত্ব, দলীয় তাপট। এ থেকে বাঁচতে গেলে পরে শুধু সরকারের পরিবর্তন নয়, আমরা যাতে গণতন্ত্রের জন্য প্রস্তুত থাকি সেই মানসিকতা আপনার করতে হবে। আমরা অনেক ভুল করেছি, যে ভুল না বোকামি করেছে তার ইতিহাস হলো এই 50 বছর।